আর আর নোয়াখালি কত বড়, এটা তো আপনারা দেখছেন। তাহলে বেটা বোঝো বরিশাল কত বড়। মগর বরিশালে এক একটা লঞ্চ এই কাশিমপুরের থেকে বড় বেটা। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। বরাজনা লাগানোর পরে এমনি আন্টির কাছ থেকে এক গাদাটা হানেছো, সেইটা হয় এখনো শোধ করতে পারি না আন্টি রে। এখন যাই আবার হাবুল লেগে টাহা নেলে এটা ঠিক হইবে না। আর হাবু যাইয়ে দেওয়া যাবে কোন বাটপারের পাল্লায় পড়ছে, সব টাহা পয়সা মাইরে দেবে, কোনো কিছুই করতে পারবে না। পরে আন্টিরও টাহা ফেরত দিতে পারবো না, আন্টির মুখও দেখাইতে পারবো না। আচ্ছা এটা উল্টো তো হইতে পারে, ফারা না সবসময় আমার একই রকম চিন্তা করলে তো হইতো না। এমনও যেতে পারে হাবুর অল্প কিছু টিয়া দিলাম, এ টিয়া লেগে পরে ক্যারিয়ার ঘুরে গেল। হাবুর যে শেয়ানা শেয়ানা হেতারকে ভাঙিয়ে খেতে হইতো না। এই হাবু দরবি দেশ যায় যদি কঠোর পরিশ্রম করে, এই পরিশ্রম যে এতে পুরো কাতার আওলাই দিব, বুঝেছো? এতদিন তো এত শক্তি সঞ্চয় করছে, অন্ত যাই মনে করে হাতে দাঁত কেমন পড়ি থাকবে এনে, তারপরে দেখবি হাবু দেশে আইতো না। তুই চাই সেটা আমি আমার কই হাবুলের টিয়া হয়েছে ম্যানেজ করে, এটা খুব ভালো হইব কইতাম নি। আর আমার যদি পুরো টাকা নাও দেয় আমার তুন কিছু টিয়া লইম, তুই তোর আব্বা তুন কিছু টিয়া লইবি, হাবু ভাইয়ের কথা কই, সমস্যা কি বেড়া? এই আশা লইয়ে বইয়ে থাও বেড়া। মুই যদি মোর বাপের দ্বারে ফোন করে বলি আব্বা মুই বিদেশ যাবো মোরে কিছু টাহা পাঠাও, মোরে পাঠাইবে না, আর কোনখানকার কোন হাবু তারে টাহা দেবে কেন তুই মোর বাপরে? আচ্ছা তোর বাপে গিয়ে রুম কাজ তাই কসেন, এত জায়গা জমি এগুলো কি কবরে নিয়ে যাইবে? বেড়া মোর বাপের দোষ না বেড়া, মুই ছোট থেকে মোর বাপরে যেই অত্যাচার করছি বেড়া সে মোরে বিশ্বাস করবে কা? হ্যাঁ মুই বেটা স্কুলে পড়াকালীন স্কুলের বেতন মাইরে দিছি, প্রাইভেট পড়তে গেছি স্যারের টাহা মাইরে দিছি, কলেজের বেতন মাইরে দিছি। মুই মোর বাপের কোনো পাঞ্জাবির পকেটে কোনো টাহা পয়সাই রাখতে দিতাম না, মুই মোর বাপের ব্লেজার লইয়ে বেচতে পর্যন্ত দিছি বেটা, সে মোরে বিশ্বাস করে টাহা দেবে কে? সি তোর শৈশব কৈশোর তো পুরো শেষরাচরের মতো না কাটছে, এরম কিললে তুই তুই আর শৈশব কৈশোরটা দেখ। আব্বা মারে যেটা বলছে আমি মনোযোগ দিয়ে এটা শুনছি, আর ক্যারিয়ার আমি গোছালে সেটা নেই, বরং চোর দেখলে পুরো গোষ্ঠী মিলে চোর হেঁটে যেতাম, এলাকার সমাজের মধ্যে কোনো চোর থাকতে হতো না। কি চোর, চোর থাকবো কেন সমাজে? তুই যদি হে আন্ডারে হইতে তোরও হিড়ে যেতাম। তুই আর শিমুল মিললে পিটাইতি না কিয়া? কিছু না, আন্দাজি কথা বলিস না, বুঝছস? আমগো বংশের ভিতরে কেউ চোর দেখতে হারে না। তোর ভাগ্য ভালো তুই কথাটা আমার লোক এখন শেয়ার করছিস, যদি শুরুর দিকে শেয়ার করতি তোর লোকের জীবনে বন্ধুত্ব করতাম না। আর আমার অল টাইম আমার বলে জীবনে যাই করো নাই করো কোনো চোর বাট পড়ার লোকে মিশন যাইতো না, চোরন যাইতো না জীবন। আর মোর আব্বা মোরে শিখাইয়ে দিয়েছে জীবনে চলার পথে তুমি তোমার মতো মানুষ খুঁজে নিয়ে তার সাথে চলবা। তাহলে তো তোর পাশা লোকে মিশে উঠে যাচ্ছিল বন্ধু, হ্যাঁ আর তুই কিন্তু একই রকম খেয়াল করিস। দাদু আমার দ্বারা আমার যে জমিটা আছে না, এই জমিটা গ্রামের একজন প্রভাবশালীর দ্বারে বন্ধুক রেখে টাহা নিয়ে গেছে। আরে আমার কথা কষ্টে বলছিলাম, আপনি তো তারা চেনেন সিরাজ কাকা, আপনার কথা শুন না সে বলছে আপনার পিসার দে পিডাইবে। এই এই করেন কা, এই এই আমারে কইরেন না, আপনি ওই সিরাজ কাকারে দিয়ে করেন কা। সিরাজ রে আমি দেখতাছি, আর বইনরে বিয়া করি নাই বইলা হালায় আমার দেখতে পারে না দাদা। বাবা রে বাবা, এত এতর বইনের লোকে আপনার মতো লোকের লোকে বিয়ে দিতে চাইছে, আপনি এতর বইনে রিজেক্ট করে দিছেন, ব্যাড আবার এটা হলে মাইন্ডও করছে। বাবা রে বাবা, ও মাই গড, তো পাশা ভাই আপনি বিয়ে করেন নাই কা? মাইয়ার কি সমস্যা আছে? মাইয়ার সমস্যা থাকবো কা, সমস্যা আমার, মায়া তোর সাইজের আছিল এর লগে বিয়া করে দেন। দাদু এসব কথা এখন রাখেন তো দাদু, মোর যখন বিদেশ যাওয়ার ইচ্ছা ছিল তোর নানাবিধ সমস্যা হইয়া গেছে, মই যাইতে পারি নাই, আর এখন সব কিছু ঠিকঠাক হইয়া গেছে, এখন আর যাইতে ইচ্ছা করতেছে না, মনে হইতেছে বিদেশ যাওয়াটা বাতিল করে দিই। হ্যাঁ হাবু ভাই কি কহ, হ্যাঁ তোমার মাথা মুথা ঠিক আছে? এতদিন ধরে এত চেষ্টা সাধ্য করে তোমার বিদেশ যাওয়া ঠিক হয়েছে, এখন বলতে আছো বিদেশ যাওয়া বাতিল করে দেবা, বাতিল করে দিয়ে করবা কি? এনে থেকে কিছু করতে পারবা? তার থেকে ভালো কষ্ট সাধ্য করে নিলে বিদেশ যাও, যাই ও এনে কোনো একটা কিছু করে জীবনটা ঠিকঠাক মতো করো না। বেড়া মোদারে যা টাহা আছে টাহা দিয়ে ওই কিছু টুকটাক ব্যবসা ব্যবসা কর্ম আনে সেটাই ভালো হবে, না যদি নাই পারি তাহলে মুই নোয়াখালী চলে যাবো, মোর আপার দ্বারে মোর আপার লগেই থাকবো মুই। হ্যাঁ আর আমার তোলা গেট সাজি বই রয়েছে, তুমি নোয়াখালী কবে যাইবা? সারা বছর ঢাকা শহরে কিছু করতে আর নো অনেকবার তুমি নোয়াখালী যে উল্টা লেবে বেগুন কেন? নোয়াখালীতে কোনো আকাম করতে যাবে এটা আমি বুঝি না, এসব দান্দা মাথা তুন ছাড়ি দেয় কই দিলাম, বয়স হয়েছে কাজ কাম করি খাও, সুন্দর করে কাতাস দেবে পাঁচ ছয় বছর দুমায় পরিশ্রম করবা, তারপর ঢাকা শহরে এসে আরাম করে থাকবা, কি বলছি বুঝছো? ও তো এখানে কিছু করতেই চায় নাই, করতে চাইলে তো আমি কাশিমপুর ব্যবস্থা করে দিতে পারতাম। তাহলে পাশা ভাই
আপনি একটা কাজ করেন, আপনি এখানে বইয়ে থেকে এরকম বাদামিমার মতো না খাইয়ে কাশিমপুর চলে যান, ওখানে ধান্দা বিক্রি করে চলেন, এরকম ফেসরার মতো যে থাকেন লজ্জা করে না। তোর কি মনে হয় আমি এখানে আছি? আমি কাশিমপুরে আছি, এখানে থেকে কাশিমপুর কন্ট্রোল করি। ভাইয়া আল্লাহর হস্তে অপেক্ষা জানিয়ে না ভাইয়া, আপনি যেহেতু এতই পাওয়ার এতই জোর, আপনি কই বোরানা হাঁটছেনি ধরতে, আপনাকে দোনো দোনো এত টাকা পয়সা মারি দিয়ে চলে গেল, তো ধরেন সাহস থাকলে বোরানা ধরেন, আপনি পাওয়ার খাটাই ধরেন না। ওইটার প্রসেসিং এ চলতেছে, সময় এলে দেখবি বোরান তোর লগে। বোরান যেদিন আর লগে থাকবো সেদিন আমার বোরানের লাস্ট দিন, আমি যে অবস্থা থাকি না কিলে বোরানের ডিরেক্ট। আর ভাই আমিও কিন্তু কাবিলায় ঢাকা শহরে থাকি, নোয়াখালী কন্ট্রোল করি, আপনি কাশিমপুর তো এদ্দুর, আর আহ নোয়াখালী কত বড় এটা তো আপনারা দেখছেনই। তাহলে বেটা বোঝো বরিশাল কত বড়, মগর বরিশালে এক একটা লঞ্চ এই কাশিমপুরের থেকে বড় বেটা। এরে তোরা তো সারা বছর খালি পানিতে পাওয়ার খাটাই গেলি, ফিল্ডে আইসছ ফিল্ডে দেয়াচ্ছ পাওয়ার। দূরে বেটা রাখ তোর পাওয়ার। এ আবু ভাই তোমার কত টাকা লাগবে আর তুমি কত টাকা ম্যানেজ করছো? 6 লক্ষ টাকা লাগবে, জমি বন্ধক রেখে মনে কর 4 লক্ষ টাকা জোগাড় করছি, আর বাকি আছে 2 লক্ষ টাকা। প্লেনের ভাড়াটা আর আনুষাঙ্গিক খরচ টরচ মিললে মনে কর 60-65 হাজার টাকা লাগবে। আমি আরে বাবা কত রুম তেনা হাসাস কিলে ডিরেক্ট করছ, মানে আরো 3 লাখ টাকা ধাক্কা তাই তো? হয় 3 লক্ষ টাকা, সমস্যা নাই আমি জোগাড় করে ফেলবো। আনে তোরা তো চিন্তা করিস না, তোরা মোর জন্য খালি একটু দোয়া দরুদ করলেই হইবে। নে তোলে দোয়া করছি, তো 3 লাখ টাকা জোগাড় হয়ে গেছে, তুই কোনো টেনশন করিস না। ওকে 3 লক্ষ টাকা তুই জোগাড় করছো কোথাতে? ওয়া আমি আমার লয় কথাবার্তা বলছি তোর বিদেশ যাওয়ার ব্যাপারে, পুরো ঘটনাটা খুলি বলছি, পরে আম্মা তোমার যাওয়ার ব্যাপারে 3 লাখ টাকা দিব, সমস্যা নেই, তুমি রিলি কোনো টেনশন করিও না। তুই খালি সুন্দর মতো বিদেশ যাও, কামাই রোজগার করো, মনোযোগ কামকাজ করো। কাবিলা তুই আমার জন্য তুই আপাত থেকে 3 লক্ষ টাকা জোগাড় করছো? কইছি হন এটা কি, এটা তার মনে 3 কোটি টাকা দরকার, 3 লাখ টাকাই তো সমস্যা কি? এই আবু ভাই কাবিলা আন্টিরে কইয়ে তোমার টাকাটা ম্যানেজ করে ফেলছে, মুই শুভ চাইছিলাম যে তোমার কিছু হেল্প করি, কিন্তু কি করবো কও, মোর দ্বারে কি টাকা পয়সা আছে? আর মুই মোর আব্বার কাছে যদি টাকা চাই সে কি বলবে আর সে কি করবে এটা তো তুমি ভালো করেই জানো, তুমি তো মোর আব্বার ছেলে। মুই আর কিছু করতে পারি আর না পারি, মুই তোমার লেগে সবসময় দোয়া করছি, আরও দোয়া করবো যাতে তুমি বিদেশে যাইয়ে ভালো করে থাকতে পারো, ভালো করে টাকা পয়সা কামাইতে পারো, কিন্তু মন থেকে দোয়া করবো। আমি তো ভাবছিলাম কাশিমপুর থেকে টান দিব। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।